আমি আজ ওয়াশিংটন ডিসির একটি বিশেষ জাদুঘর, ভিন্নধর্মী জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম অফ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, সেখানে বসে আপনাদের সাথে কথা বলছি। আমি কিছুক্ষণ আগেই এখানে একটি সিমুলেটরে একজন সন্দেহভাজন অপরাধীর গাড়িকে ধাওয়া করছিলাম। সিমুলেটরে এখানে যে কেউ দর্শনার্থী এসে এই খেলাটি খেলতে পারেন। ওয়াশিংটন ডিসিতে এই জাতীয় অপরাধ এবং শাস্তি জাদুঘরে যুক্তরাষ্ট্রের গত কয়েকশো বছরের অপরাধ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং উপকরণ রাখা আছে। দর্শনার্থীরা, পর্যটকরা এখানে প্রতিদিন আসছেন, অসংখ্য পর্যটক তারা এই অপরাধ জাদুঘর দেখতে আসছেন এবং বিভিন্ন তথ্য এবং উপকরণ সামনাসামনি দেখছেন, ছুঁয়ে দেখছেন। চলুন ঘুরে দেখা যাক। এই জাদুঘরে পাঁচটি গ্যালারি রয়েছে, সেগুলোতে অপরাধ এবং শাস্তির ইতিহাস, অপরাধ দমনের কলাকৌশল, তদন্ত প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে তথ্য এবং এসব কাজে ব্যবহৃত সরঞ্জাম দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এ ধরনের কোনো জাদুঘর নেই, তবে অপরাধ সংক্রান্ত যে কয়েকটি জাদুঘর কোনো কোনো দেশে আছে সেগুলো থেকে এই জাদুঘরটি নিঃসন্দেহে আলাদা। কথা বলছি ওয়াশিংটনে জাতীয় অপরাধ জাদুঘরের প্রধান নির্বাহী জেনিন ভাকারেলোর সাথে। জেনিন, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। সো হোয়াট মেক্স দিস মিউজিয়াম ইউনিক ফ্রম আদার crime museums or crime related museums? Well, this truly is a one of a kind museum in the world. There are other museums internationally that focus on the punishment. Again, internationally speaking, they have different methods of punishment through their history than what we have in our country. So this is a one of a kind, focusing on all those five components that I just told you about. There's nothing else like it. And also, this museum is very interactive, where you can touch and feel and interact with the different exhibits throughout the museum rather than seeing do not touch signs everywhere. এই জাদুঘরের একটি বড় আকর্ষণ হলো যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় টিভি অনুষ্ঠান America's Most Wanted এর রেকর্ডিং স্টুডিও। জাদুঘরের একটি কক্ষে এই টিভি অনুষ্ঠানটি ধারণ করা হয়। গত প্রায় কুড়ি বছর ধরে অনুষ্ঠানটির বলিষ্ঠ উপস্থাপনার দায়িত্বে রয়েছেন জন ওয়ালশ। I'm John Walsh. I'm the host of America's Most Wanted, fourth longest running TV show in the history of American TV. Been on for 20 years, caught 1,000 fugitives. John Walsh বলছেন, তার এই অনুষ্ঠানের মাধ্যমে এনাগাদ বিশ্বের 30টি দেশে অন্তত 1,000 আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। 27 বছর আগে এই নন্দিত টিভি উপস্থাপকের জীবনে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। তাঁর ছয় বছরের সন্তানকে অপহরণকারীরা ধরে নিয়ে যায় এবং হত্যা করে। পেশায় নির্মাণ ব্যবসায়ী জন ওয়ালশের জীবনের মোড় ঘুরে যায়। আমেরিকাস মোস্ট ওয়ান্টেড অনুষ্ঠানের মাধ্যমে তিনি গত দুই দশক ধরে তাঁর সন্তানের স্মৃতির প্রতি ভালোবাসা নিবেদন করছেন। Evolution of the nature of the crime, nature of crime through the ages, that has been presented in this museum. How is it being done? Well, the history of crime is broken out into eras. So you actually go through from the beginning of time. So we actually take you starting at medieval times, even though that's international, that fed our nation's history. এই জাদুঘরে মধ্যযুগ থেকে শুরু করে এনাগাদ অপরাধ এবং শাস্তির ইতিহাস তুলে ধরা হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা এ যুগেও যে কোথাও কোথাও ঘটছে না তা হলফ করে বলা যায় না, তবে তার আংশিক চিত্র এই জাদুঘরে পাওয়া যায়। রয়েছে গ্যাস চেম্বার সদৃশ কক্ষ, রয়েছে বৈদ্যুতিক চেয়ার। Okay, here comes the funny question. Do criminals visit here? Well, if they do, I don't know about it. I mean, they certainly don't disclose themselves. And obviously people with, you know, any criminal background record, if they're out of jail, you know, we wouldn't know. I mean, we don't collect that kind of data, but I'm sure that we get all types of people here. I'm sure that... অপরাধ জাদুঘর যেহেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সেহেতু দর্শনার্থীদের মধ্যে ছদ্মবেশি কোনো অপরাধী থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য জীবনে কখনো কোনো ছোটখাটো অপরাধ করেননি এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি?
I want to talk about the awareness thing, raising awareness thing. People who come here, how does it help them to become more aware of their environment mm-hmm. and potential criminal activity and that kind of stuff? Well, one of the things that we wanted to show was that there is a consequence to crime. So we want to try to sway anyone away from leading down that path. এই জাদুঘরের তথ্য দর্শনার্থীদের মধ্যে অপরাধ এবং শাস্তি সম্পর্কে সচেতনতা বোধ বাড়াবে এমনটাই আশা। শাস্তি সম্পর্কে মানুষ যত বেশি জানবে অপরাধ করার ব্যাপারে তাদের উৎসাহে ততটাই ভাটা পড়বে বলে আশা করছেন জেনিন ভাকারেলো। এ যুগে ইন্টারনেটের মাধ্যমে ঘটছে অসংখ্য অপরাধ। শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করবার সময় যেন সতর্ক থাকে, ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে, সে বিষয়ে তথ্য রয়েছে এই জাদুঘরে। There are countries which don't have any crime museum. They don't even have, you know, the concept. The fact that there is this unique crime museum in the heart of this nation, does it reflect that, you know, this nation has kind of an obsession about crime? I don't think it's, you know, focused just on this nation. I actually think almost all countries are really focused on this subject matter. অপরাধের বিষয়ে জানার প্রবল আগ্রহ বিশ্বের অনেক সমাজেই লক্ষ্য করা যায়। অপরাধ আর অপরাধী সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষের কৌতূহলের মাত্রাটি স্বাভাবিক বলেই মনে করেন জাদুঘরের প্রধান নির্বাহী। দর্শনার্থীরা এই জাদুঘর কতটা উপভোগ করছেন? Do you find it educational? Yes, very. Why? One thing, it probably shows you how to do a lot of crimes. পেনসিলভেনিয়া থেকে আসা ক্যারি ঠাট্টা করে বলছেন, অপরাধ কিভাবে করতে হয় তা শিখতে হলে এই জাদুঘর মোক্ষম জায়গা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কুখ্যাত এক মাফিয়া নেতা আল কাপোন সম্পর্কে নানান তথ্য আছে এখানে। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী ইতালীয় বংশোদ্ভূত এই মাফিয়া নেতা 20 এবং 30-এর দশকে শিকাগোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। হলিউডের বিশ্বখ্যাত তারকা আল পাচিনো অভিনীত অপরাধ সংক্রান্ত চলচ্চিত্র স্কারফেইসে তিনি যে অস্ত্র ব্যবহার করেছিলেন সেটি যত্নের সাথে রাখা আছে এই জাদুঘরে। What is it like, the whole experience so far? It's really interesting. One of the biggest things that I find is that some of the people that have been convicted have talents, art or different things like that. And আরেকজন দর্শনার্থী ডোনা বলছেন, কোনো কোনো অপরাধীর চরিত্রের অন্ধকার দিকের পাশাপাশি রয়েছে সম্ভাবনার দিক, প্রতিভার দিক, সেটি তাকে আকর্ষণ করে। What did you like about the simulators? Why did you like it so much? Because you get to be a real cop and you get to chase people and you get to ram them. 10 বছরের জেরিমির কাছে ভালো লেগেছে সিমুলেটরে বসে অপরাধীর গাড়ি ধাওয়া করার খেলাটি। বড় হয়ে সে হতে চায় ফায়ার ফাইটার বা দমকল বাহিনীর সদস্য। কিন্তু তার ভাই নির্ঘাত পুলিশে যোগ দেবে এই তথ্যটি জানানো খুব জরুরি তার কাছে। What about raising awareness about personal safety? What do you think this museum is going to help people? Yeah. About that, how it has the boxes where you can like ask you questions. Meganer mote ei jadughorer obhiggota darshonarthider byaktigoto nirapotta somporke aro socheton korbe. Yeah. It's very enlightening. I'm really glad that you have given so much information about this museum, and I'm sure people will be interested to come and visit this museum, of course, from not only this country, from abroad and other countries. Thank you so much for your time, Janine. Thank you. I'm glad. I hope to see your visitors here. ষাটের দশকে যুক্তরাষ্ট্রের পুলিশ এ ধরনের হার্লি ডেভিডসন মোটরসাইকেল ব্যবহার করত। তেমনি একটি মোটরসাইকেল এই জাদুঘরে রাখা আছে। আশা করি আমার দর্শকরা আজকের এই সচিত্র প্রতিবেদনটি উপভোগ করেছেন। পৃথিবীতে এমন দিন কি কখনো আসবে যখন অপরাধ শুধু জাদুঘরেই স্থান পাবে, বাইরের পৃথিবীতে এর কোনো অস্তিত্ব থাকবে না? এই কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন,